Good morning friends, welcome back to my channel. Welcome to a new blog. আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে হলো 15ই আগস্ট। আজকে আমাদের স্বাধীনতা দিবস, তাই তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল। আর এখন বাজছে সকাল 6:40। আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমি এখন দোকানে যাব ঠাকুরের ফুল মিষ্টি কিনতে, কারণ আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে। তো একটু সকাল সকালই দিন শুরু করছি। এসে স্নান করে সবার আগে আজকে আমি পুজোটা করে নেব। তারপর আর কি কি হচ্ছে, আর কি কি করছি, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি 5টা সোমবারই পালন করলাম, তো সেই জন্য মন্দিরেও গেছিলাম পুজো দিতে, আর ঘরে তো পুজো দিলামই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 8:40। এবার ওকে খাবার দেবো, দূরদর্শি দিয়ে দেবো আজকে ভাবছি, মানে শর্টকাটে, কারণ এরপর আবার রেডি হতে হবে, নিচে যাবো, একটু প্রোগ্রাম আছে। সেই জন্য এখন তাড়াতাড়ি করছি, ওর খাওয়া হলে আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে রেডি হয়ে নেব। এখানে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। আর আমি যাই চটজলদি একটু রেডি হয়ে নিই। রেডি মানে একটু শাড়িটা পরবো, শাড়িটা পরতে যা টাইম লাগবে। এই যা, আমি আপাতত রেডি হয়ে গেছি। আমার ড্রেস কোড হচ্ছে কমলা। আমরা কিছু গান করব ভেবে রেখেছি, তো চলো, অনেক দেরি হয়ে গেছে, চটপট এবার নিচে যাওয়া যাক। পালন করতে চলেছি আমরা, এই অনুষ্ঠানটি চালু করব পতাকা উত্তোলন দিয়ে। সুধীর দাদু, বন্দে মাতরম, বন্দে মাতরম, পুছে যাতি হ্যাঁ কিধর কব আওগে, কিধর কব
নতুন নতুন পায়রাগুলো ছুটন দিতেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। কে রেখেছে কে রেখেছে, দাদা রেখেছে, দাদার হাতে কলম ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। উফ, দাদা বড্ড লেগেছে। আমাদের নিচের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে। প্রোগ্রামের শেষে সবাই মিষ্টি খেলো, আর এখন আপাতত সবাই চা খাচ্ছে, যারা চা খায়। আমার তো চা খাওয়ার কোনো ব্যাপার নেই, তো আমি ঘরে চলে এসেছি। এখন জামা কাপড়টা ছাড়বো, ফ্রেশ হব, তারপর একটুখানি রান্না করে নেব। সোয়া তিনটে বাজে আর আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে, আমরা একটু বেরোবো। গতকালই বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু সারাদিন যেভাবে বৃষ্টি হয়েছে আমরা বেরোতে পারিনি।
তাই আজকেই যাচ্ছি। এখন চারিদিকে ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছে, তো আমাদের ডেকাথেলনে কিছু নেওয়ার আছে, সেখানেই যাব। এখন তো নিউ টাউনেও হয়ে গেছে, সুতরাং আর অসুবিধা নেই। পুরো আগে সেই সল্টলেক অব্দি যেতে হতো, এখন কাছাকাছি হয়ে গেছে। তারপর যদি তাড়াতাড়ি ওখানে হয়ে যায়, একবার ভাবছি একটু প্যান্টালুনস যাব। আমাদের ডেকাথলন থেকে যা যা নেওয়ার ছিল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ওয়েবসাইটে। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ও খালি আই গার্ডেনতে ভুলে যায়, সেই জন্য যাওয়া হয় না। আজকে মনে করে এনেছে, তো যাব। দেখা যাক, যদি কিছু পছন্দ হয় নেব। আপাতত আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর কিছু করার নেই। আর প্যান্টালুনস আজকে গেলাম না, কারণ এখানেই সব কিছু পেয়ে যাচ্ছি মোটামুটি। এখন 7টা বেজে গেছে আর আমরা এই মাত্র বাড়ি ফিরলাম। আর আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো, সকালবেলার প্রোগ্রাম থেকে শুরু করে বিকালবেলার ঘোরাফেরা, শপিং, সব কিছু মিলিয়ে মন মতো যা যা পছন্দ ছিল সব পেয়েও গেছি। আর এখন আপাতত ফ্রেশ হবো আর রেস্ট নেবো, ওকেও একটু চা করে দেবো, সন্ধে দেবো, এইসব কাজ তো টুকটাক রয়েছে। আশা করি আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।